কিছুদিনে টানা বৃষ্টিতে মাঠের ফসল মাঠেই নষ্ট হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের মানিককুণ্ডু, গোপালপুর, কলাকারী, জামদান সহ বিভিন্ন এলাকায় তরমুজ চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে তরমুজ চাষীরা। লকডাউনের কারণে বাইরে বেরোতে পারছেন না চাষীরা। চাষীদের দাবি, লোন করে তরমুজ চাষ করেছে, এখনও পাইকারির দামেও মাঠ থেকে উঠছে না ফসল। চাষীরাও সরকারের কাছে ফসল নষ্টের ক্ষতিপূরণের দাবি করছেন। এখন এই মুহূর্তে লস লস দেখছি, কেন বৃষ্টি হয়েছে তো তরমুজ কোনো বিক্রি বাটা নেই, পুরো লসে রান করছে। কী আবেদন করছেন? আবেদন বলতে যাতে তরমুজটা দাম পাই আমরা। ধরুন বিঘেতে খরচা হয়েছে প্রায় 14-15 হাজার টাকার মতো, বীজের প্রচুর দাম, কিন্তু আমরা ন্যায্য দাম পাচ্ছি না। হ্যাঁ, একটা টাকাও লাভ হয় না, মানে কোনো খদ্দার আসেনি, লেবার কোনো স্কোপই নেই, এরকম ব্যাপার। আর সরকারের কাছে আবেদন করছি আর বলবে, এই জন্যে ক্ষতি আমরা মানে ক্ষতিপূরণ চাইছি, যাতে চাষিদেরকে সাহায্য করে এটাই আমরা চাই। আপনার নাম? নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে। সর্বোপরি